আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজের অর্থাৎ প্রোফাইল অর্থাৎ বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরির কারণে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে যায়, আপনার চ্যানেলটা সার্চ দিলে সবার উপরে যায়, আপনার পেজটা সাজেস্টে যাবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে এই ক্যাটাগরির কারণেই। তো আপনার ভিডিওর কোন ক্যাটাগরি কিভাবে বুঝবেন এবং আপনার ভিডিওর কোন ক্যাটাগরিটা সাজেস্ট করবে বা আপনি যে টপিকের ভিডিও তৈরি করেন সেই টপিকের ভিডিওর কোন ক্যাটাগরি আসতেছে সেটা আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি আজকে 15টা ক্যাটাগরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই 15টা ক্যাটাগরি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দেবো এবং কোন ভিডিওর কোন ক্যাটাগরি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বিস্তারিত ভিডিও দেখে নেওয়া যাক। তো একটা কথা আমি দীর্ঘদিন ধরেই বলতেছি, আমি কিন্তু আমার চ্যানেলে অনেকদিন ধরেই ক্যাটাগরি ভিডিওর আপলোড দিচ্ছি। তবে অনেকে বলছেন যে ভাই একটা স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা বুঝতে সাহায্য হবে যে ক্যাটাগরি সম্পর্কে মানে কোন ভিডিওর কোন ক্যাটাগরিটা একদম এডুকেশন থেকে শুরু করে মানে ফুল ক্যাটাগরির দম টু দম আমি কিন্তু আজকে পার্ট টু পার্ট সাজিয়ে নিয়ে এসেছি। তো দেখিয়ে দিব আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে উপকার এসে থাকে, যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে রাখবেন। তো চলুন বিস্তারিত ভিডিও দেখে নেওয়া যাক। তো প্রথমত যে ক্যাটাগরিতে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন কেমন ক্যাটাগরি, এখানে আপনার মুভি ক্লিপ, বিভিন্ন মুভি সিন বা অ্যাকশন সিন যেগুলো আছে, মুভি ক্লিপ এক কথা বলতে গেলে সিনেমা মুভি যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো আপনারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরে দিতে পারেন। যেমন কার্টুন ভিডিও বা কার্টুনের যে ছোট ছোট ক্লিপ আছে, বিভিন্ন ফিল্ম অ্যানিমেশনের যে ভিডিওগুলো আছে ছোট ছোট, এই ভিডিওগুলো আপনারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরে দিতে পারেন, এই ক্যাটাগরির ভিতরে চলে আসে। বিভিন্ন মুভি ক্লিপ, মুভি গান বা মুভি সং যে ছোট ছোট ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো আপনারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরে দিতে পারেন, প্রথম ক্যাটাগরি। তো নেক্সট দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কার্স ভেহিকেলস। তো কার্স ভেহিকেলস এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার বিভিন্ন মোটর সাইকেল, সাইকেল, বিভিন্ন হেলিকপ্টার, প্লেন, বাস, ট্রাক, ইঞ্জিন, ট্রাক্টর, নাঙ্গল, যে বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে মানে আপনার যে কার্স ভেহিকেলস যে ক্যাটাগরিটা এখানে এই ক্যাটাগরি আপনারা দিতে পারেন। বাস কিভাবে চলতে পারে, বাসের কয়টা চাকা বা বিভিন্ন রিভিউ করার এক কথা বলতে গেলে বাস নিয়ে সম্পর্ক বিভিন্ন বর্ণনা বলা, বাসের ভিডিও বিভিন্ন দেখতে পারেন আপনারা ইউটিউব বা ফেসবুক খোলার পর পরে বাসের ভিডিও চলে আসে, এগুলো আপনারা এই ক্যাটাগরি কার্স অ্যান্ড ভেহিকেলস যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা আপনারা দিতে পারেন। তো বাস মানে বিভিন্ন এক কথা বলতে গেলে যানবাহন জড়িত যে গাড়ি ঘোড়া যেগুলো নিয়ে আপনারা এই কার্সের ক্যাটাগরিটা দিতে পারেন। তো তিন নম্বরে যে ক্যাটাগরিটার নাম নিয়ে বলবো সেটা কিন্তু সবার জনপ্রিয়, সবাই জানে, সেটা হচ্ছে মাউস। তো মাউস এই যে মাউস ক্যাটাগরিটা মানে গান, যে গান বিভিন্ন গান রিভিউ দেন, টুংটাং টুংটাং, তবলা, ঢোল, মানে বিভিন্ন যে ক্যাটাগরিটা নিজে গায়ে একটা গান আপলোড দিলেন সেক্ষেত্রে আপনার এই মাউস ক্যাটাগরিটা দিতে পারেন, বা অন্যরা গাচ্ছে সেটাকে রেকর্ড করে আপনি আপলোড করলেন, এগুলো আপনি মাউসের ভিতরে চলে আসে। এক কথা বলতে গেলে যারা গান গায়, গায়ক, শিল্পী, তাদেরকে এক কথা বলা যায় যে যে ভিডিওগুলো করে আপনারা আপলোড দিবেন সেখানে মাউস ক্যাটাগরিটা দিবেন, আমি সিলেক্ট করব। তো মাউস ক্যাটাগরিটা কিন্তু এইসবের ভিতরে সিলেক্ট পড়ে। তো নেক্সট চার নামের যে ক্যাটাগরিটার নাম বলবো সেটা হচ্ছে পেটস অ্যানিমেল। তো পেটস অ্যানিমেলের এই ক্যাটাগরিটা হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন জেব্রা, ঘোড়া, হাতি, বিভিন্ন বস্তু মানে বিভিন্ন জীবন যান্ত্রিক মানে এক কথা বলতে গেলে জীব যে বস্তু এইগুলো হচ্ছে আপনার যে বিভিন্ন হাতি ঘোড়া যারা এদের রিভিউ করার মানে এরা কি খায়, কিভাবে গোসল করাতে হয় বা এদের ওজন কত, এরা কি খায়, কত দূর হাঁটতে পারে, কিভাবে নড়তে পারে, মানে বিভিন্ন এক কথা বলতে গেলে বিভিন্ন পশু পাখির যে ফিল্মগুলো আপনারা দেখেন এই ফিল্মগুলো আপনারা কিডস অ্যান্ড অ্যানিমেলের ভিতরে দিতে পারেন। তো পিডস অ্যান্ড অ্যানিমেলের ভিতরে এই ক্যাটাগরি আপনার সাজেস্ট করাবেন, অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনি পশু পাখি নিয়ে ভিডিও করেন, পশু পাখির বিভিন্ন রিভিউ করা দেন, সেক্ষেত্রে আপনার পিডস অ্যান্ড অ্যানিমেল এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনার জন্য ভালো হবে। নেক্সট পাঁচ নাম্বার যেটা থাকতেছে সেটা হচ্ছে স্পোর্টস। তো স্পোর্টস এই স্পোর্টস যে ক্যাটাগরিটা এটা কিসের ভিতরে আসবে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ফুটবল, বিভিন্ন ক্রিকেট, ব্যাডমিন্টন যে র্যাকেট গুলা খেলেন এক কথা বলতে গেলে বিভিন্ন খেলাধুলার যে এগুলো আপনারা স্পোর্টস এর ভিতরে দিবেন, রিভিউ কি করতে খেলা লাগে বা খেলা করতে কি কি লাগে বা কোথায় খেলা করতে হয়, কোথা থেকে কত র্যাকেটের দাগ টাক যেভাবে কাটতে হয়, এক কথা আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি মানে কত হাত দাগ কাটতে হয় বা কি দিয়ে খেলতে হয় বা এটার নাম কি, একদম এ টু জেড ফুল আপনি একটা ভিডিও দিতে পারেন চাইলে। সেখানে হচ্ছে আপনার স্পোর্টস নামে যে ক্যাটাগরিটা আছে সেই স্পোর্টস আমি উপরে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্পোর্টস যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করতে পারেন, মানে খেলাধুলা এক কথা রিভিউ করার খেলাধুলার যে বিষয়টা সেটা আপনার স্পোর্টস এর ভিতরে আসে। তো আপনারা ক্যাটাগরিটা স্পোর্টস দিতে পারেন যদি খেলাধুলা সম্পর্কে বিভিন্ন খেলাধুলার যে ভিডিওগুলো দিয়ে থাকেন সেগুলো আপনারা স্পোর্টস এর ভিতরে দিয়ে রাখবেন। তো নেক্সট ছয় নাম্বারে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আপনার যে ক্যাটাগরিটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনার গেমিং। এটা কিন্তু সবাই অনেকের সাথে জনপ্রিয় সেটা হচ্ছে গেমিং। তো আপনারা জানেন বিভিন্ন পাবজি বা বিভিন্ন ফ্রি ফায়ার যেসব গেম রিভিউ করার আপনারা যে স্ক্রিন ভিডিও করেন, অনেকে লাইভ করেন ফেসবুকে আমি দেখছি,
তো অনেকে ফেসবুক গেমের ভিডিও ছাড়েন, তো এই যে ভিডিও গুলা গেম কিভাবে খেলতে হয়, গেমের পার্ট কয়টা, গেমের নেক্সট পার্ট কবে আসবে, এই যে বিভিন্ন স্ক্রিন শেয়ার যে ভিডিও গুলো আপনারা দেন লাইভ করেন, সেক্ষেত্রে এই যে ভিডিও গুলো এক কথা বলতে গেমিং মানে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ লাগিয়ে আপনারা গেম খেলেন, সেই গেমের স্ক্রিন রেকর্ড যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে এই গেমের যে ক্যাটাগরিটা আসবে মানে বিভিন্ন ফেসবুক অর্থাৎ ইউটিউবে ছাড়লেই এই যে ক্যাটাগরিটা এই ভিডিওটার ক্যাটাগরি আসবে আপনার গেমিং। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই ভিডিওটার ক্যাটাগরি আমি কি বলছি, গেমিং বলছি। তো নেক্সট পার্টে কিন্তু আমি আরো আরো গেজিং উজ্জ্বল মানে বিভিন্ন বিভিন্ন চমৎকার আপডেট কিন্তু সামনে আসতেছে, 7 নম্বর থেকে শুরু হচ্ছে ক্যাটাগরি গুলো। তো চলুন আপনার ভিডিওটা কেমন ক্যাটাগরিতে চলে যাচ্ছে দেখে নিন। তো নেক্সট 7 নম্বরে যেটা থাকতেছে পিপল অ্যান্ড বুলাক্স, বুলাক না কিন্তু বুলাক্স। তো পিপল অ্যান্ড বুলাক, পিপল বলতে মানুষ সম্পর্কে জানানো, বিভিন্ন মানুষ সম্পর্কে জানানো, একটা সেলিব্রিটি সম্পর্কে জানালেন, একটা নায়িকা বা নায়ক সম্পর্কে আপনি কিছু বিস্তারিত কথা বললেন, বিভিন্ন দেখবেন ইউটিউব ফেসবুক খুললে বিভিন্ন মানুষ সম্পর্কে, হিরো আলম সম্পর্কে বা বিভিন্ন সেলিব্রিটি যারা এক কথা বলতে গিয়ে তাদের সম্পর্কে কিন্তু কিছু রিভিউ করা আছে, তারা রিভিউ দেয় তাদের সম্পর্কে বিস্তারিত জানে, তাদের মাসিক আয় কত, তারা কিভাবে সেলিব্রিটি হলো, এই যা বিষয়ে যে কথাগুলো বলে সেগুলো আপনার পিপলের ভিতরে পড়ে। এবং বুলাক্স, বুলাক না কিন্তু আমি আবারও বলছি বুলাক্স, তো BLOGS বুলাক্স, এটার সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট মানে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে এই ওয়েবসাইটে গেলে কিভাবে ইনকাম করা যাবে, আর্নিং করা যাবে, বিভিন্ন স্পেশাল রিপস করা যাবে, বিভিন্ন এই ওয়েবসাইটে এই কাজটা হবে, এই ওয়েবসাইটে এই এডিটটাও করতে পারবেন, এই ওয়েবসাইটে এই সুবিধা, যারা পিপল অ্যান্ড ব্লগস নিয়ে কাজ করেন তাদের ক্যাটাগরিটা এটা হবে, মানে যারা এক কথা বলতে গেলে এইসব টপিকে ভিডিও নিয়ে কাজ করেন তাদের পিপল অ্যান্ড ব্লগস এর ভিতরে যাবে। তো নেক্সট 8 নম্বরে যে ক্যাটাগরিটা থাকতেছে সেটা হচ্ছে আপনার কমিউনিটি। তো এটা কিন্তু অনেকে জনপ্রিয়, অনেকে সবাই জানেন কমিউনিটি বলতে কি, দেখছেন অনেক সময় মেরাক্কেল দেখে থাকেন, অনেক সময় হাসি টাট্টা যে ইতিহাস বিভিন্ন বিভিন্ন রোস্টিং দেখে থাকেন, এগুলো কিন্তু কমিউনিটির ভিতরে আসে। বিভিন্ন এক কথা বলতে গিয়ে ফানি টাইপের যে ভিডিওগুলো, রোস্টিং ভিডিও আছে, কমিউনিটি আছে, মেরাক্কেল আছে, এক কথা বলতে গেলে সবাই মিলে যখন আপনারা একসাথে একটা আনন্দ মানে একটা ফিল্ম করবেন তখন কিন্তু কমিউনিটির ভিতরে এটা চলে যাবে, কারণ এটা আনন্দদায়ক, মানুষকে আনন্দ দিচ্ছে, উপহার দিচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু কমিউনিটির ভিতরে চলে যাবে। তো কমিউনিটি যে ক্যাটাগরিটা এটা কিন্তু মোস্ট একটা পপুলার ক্যাটাগরি এই চ্যানেলে। আপনি চাইলে আপনার যে ভিডিওটা, আমি বেশিরভাগ মনে করি কমিউনিটির যে ক্যাটাগরি এটা বেশিরভাগ সিলেক্ট করে, যেমন রোস্টিং ভিডিওগুলো অনেক সময় দেখেন ইউটিউব খুলে রোস্টিং ভিডিও আসে, রোস্টিং ভিডিওর ক্যাটাগরি কিন্তু কমিউনিটির হিসেবে পড়ে থাকে। এবং আপনি যে ফানি ক্লিপগুলো দিচ্ছেন, ফানি ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছেন, শর্ট ভিডিও এবং লং ভিডিও, এগুলোর ক্যাটাগরি কিন্তু এই কমিউনিটির ভিতরে পড়ে। তো আমি চাইবো আপনাদের যে আপনারা যে ভিডিও ক্যাটাগরিগুলো চয়েস করতেছেন দেখতেছেন আবারও পুনরায় দেখবেন যে আপনার কমিউনিটির ভিতরে আপনার ক্যাটাগরিটা আছে কিনা। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো কমিউনিটি ক্যাটাগরিটা দিতে যদি আপনার রোস্টিং ভিডিও অর্থাৎ ফানি টাইপের কোনো ভিডিও হয়ে থাকে। তো এন্টারটেনমেন্ট আমি আবারও বলবো 9 নম্বরে একটি স্পেশাল ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট। তো এটা জানেন ড্রামা অর্থাৎ ড্যান্স, সাইরি, বিভিন্ন স্টাইল সেটে স্টাপ মানে ছোট ছোট ড্রপ, এগুলো কিন্তু এই এন্টারটেনমেন্টের ভিতরে পড়ে থাকে। যেমন ড্যান্স করতেছে কোনো জায়গায়, ড্যান্স দেখতেছেন, ভিডিও করলেন, রেকর্ড করলেন, সেটাকে আপনার এন্টারটেনমেন্টের ভিতরে দিতে পারেন। বিভিন্ন সাইরি আপনারা ইউটিউবে বা ফেসবুকে সাইরি দেখছেন, স্টোরি ইতিহাস যে সাইরিগুলো আছে এগুলো আপনি এন্টারটেনমেন্টের ভিতরে দিতে পারেন। ব্লগস আবার আপনার বিভিন্ন মানে এক কথা বলতে কেউ মাছ ধরতেছে, সেই মাছ ধরার রিভিউটা দেখলেন বা সেই মাছ ধরা কীভাবে সে ধরতেছে, মাছ ধরতে কী কী লাগে, কী মাছ ধরলো, কী মাছ কুটতেছে বা কী মাছ রান্না করছে, সেগুলো আপনারা এন্টারটেনমেন্টের ভিতরে দিতে পারেন। তো 10 নম্বরে যে ক্যাটাগরিতে থাকতেছে সেটা হচ্ছে নিউজ পলিটিক্স। তো নিউজ পলিটিক্স এটা কিন্তু সবাই আমরা জানি, যেমন সময় টিভি, এনটিভি, মাই টিভি যে বিভিন্ন নিউজ করে থাকে এগুলো কিন্তু আপনার নিউজ পলিটিক্স এর ভিতরে পড়ে। আপনি বিভিন্ন নিউজ নিয়ে কাজ করলে বা কোথায় দুর্ঘটনা হয়েছে, এখানে দুর্যোগ লেগেছে, এখানে দুর্ঘটনা হয়েছে, নিউজগুলো নিয়ে কাজ করেন, সংবাদ পৌঁছে দেওয়া এক কথা, সেগুলো আপনার নিউজ পলিটিক্স এর ভিতরে পড়ে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি যদি নিউজ মানে সংবাদপত্র নিয়ে কাজ করেন সেক্ষেত্রে নিউজ পলিটিক্স এই ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট একটা ক্যাটাগরি হবে। হাউ টু স্টাইল, তো হাউ টু স্টাইল এটা একটা বেস্ট ক্যাটাগরি 11 নম্বরে। হাউ টু স্টাইল এই ক্যাটাগরিটা কোথায় সাজেস্ট করে ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, হাউ টু স্টাইল এই ক্যাটাগরিটা তাদের ভিতরে সিলেক্ট করে যারা মানে কুকিং করেন, রান্না বান্না করেন, বিভিন্ন রিভিউ দেন যে বিভিন্ন আপনার যে এটা দিয়ে ওইটা তৈরি করতেছেন, কাঠ দিয়ে এটা দিয়ে ওই জিনিসটা তৈরি হচ্ছে, হাউ টু স্টাইল এর ভিতরে আসে, সেক্ষেত্রে এই ক্যাটাগরি মানে এই টাইপের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু হাউ টু স্টাইল ক্যাটাগরির ভিতরে সাজেস্ট করাই। তো আপনি যদি চুল কাটেন বা চুলের একটা স্টাইল দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনিও চাইলে এটার ক্যাটাগরি হাউ টু স্টাইলের ভিতরে দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো কোনো কিছু দেখানো বা অর্থাৎ কোনো কিছু স্টাইলের কোনো কিছু জিনিস, নতুন কুকিং বা অর্থাৎ এভাবে চুল কাটতেছেন একটা জিনিস দিয়ে, এটা জিনিস দিয়ে ওইটা তৈরি করলেন, ওইটা দিয়ে এটা তৈরি করলেন, ডুপ্লিকেট এটা দিয়ে ওইটা তৈরি করলেন, সেক্ষেত্রে আপনি হাউ টু স্টাইলের এই ক্যাটাগরিটা সাজেস্ট করতে পারেন। তো নেক্সট 12 নম্বরে যে ক্যাটাগরিটা থাকতেছে একটা মোস্ট পপুলার একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে এডুকেশনাল। তো আপনারা দেখছেন বাংলাদেশে আমাদের কিন্তু 10 মিলিয়ন স্কুল যে ক্লাসটা আছে সেটা কিন্তু এডুকেশনাল। তো এডুকেশনাল বলতে আপনি বিভিন্ন পড়াশোনার রিভিউ দিচ্ছেন, একটা গণিত কিভাবে অঙ্ক করতে হবে বা এভাবে
কিভাবে আপনার এই বিষয়টা জানতে হবে, এই অঙ্কটা কিভাবে কষতে হবে, বা বিভিন্ন পড়াশোনার বিষয়ে যখন আপনি একটা ভিডিও দিবেন, টিউটোরিয়াল আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি এডুকেশনটা দিবেন, আমি আপনাকে সাজেস্ট করব, সেক্ষেত্রে আপনি এডুকেশন যে ক্যাটাগরিটা আছে সেই এডুকেশন ক্যাটাগরিটা আপনি সাজেস্ট করবেন। কারণ আপনি পড়াশোনার বিষয় দিচ্ছেন, একটা গণিত বিষয় দিচ্ছেন, বাংলা ব্যাকরণ কিভাবে একটা রচনা তৈরি করতে হবে, কিভাবে একটা মানে এক কথা বলতে পড়াশোনার বিষয়ে যখন আপনি যাবেন তখন আপনাকে এডুকেশন অবশ্যই দিতে হবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পড়াশোনার বিষয় দিলে কোনো কিছু এক কথা বলতে গেলে বইয়ের কোনো বিষয় দিতে গেলে আপনি এডুকেশনের ভিতরে পড়ে আপনি অবশ্যই এডুকেশনটা সিলেক্ট করবেন। তো মোস্ট পপুলার একটি ক্যাটাগরি সেটা হচ্ছে 13 নম্বর আসলে মোস্ট পপুলার, সেটা আপনার আমার জনপ্রিয় একটি ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটা কোথায় আসে, আপনি মোবাইল রিভিউকার মানে অনেকে দেখছেন শ্যাম ভাই, আবার অনেক অনেক ভাই আছে যারা মোবাইল রিভিউকার দেন, তো এই মোবাইল রিভিউ যারা করেন তারা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং আপনি আমিও কিন্তু একজন সায়েন্স অ্যান্ড টেকনোলজির কন্টেন্ট ক্রিয়েটর। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক কথা বলতে গেলে মোবাইল দিয়ে কোনো কিছু শেখানো, অনলাইনে কোনো কিছু শেখাচ্ছেন বা এই সাইটের এই সাইটে এই সাইটে কাজ করতেছেন বা বিভিন্ন অনলাইন যে সমস্ত কাজবাজ আছে মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথ্য প্রযুক্তির যে কাজগুলো আছে সেগুলো আপনার তথ্য প্রযুক্তি যে কাজগুলো আছে সেগুলো আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে আসে। যেমন আপনি অনেক কিছু শেখাচ্ছেন ওয়েবসাইটের ভিতরে একটা জিনিস শেখাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে, এই জিনিসটা এই অ্যাপে এই কাজ, প্লে স্টোর থেকে একটা অ্যাপ লাগাচ্ছেন এই অ্যাপে ওই কাজ, এই লক এই লক এই করলে এই লক খুলবে এই লক, যা এক কথা বলতে গেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাটাগরি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক কথা বলতে গেলে প্রযুক্তি নিয়ে কাজ করে কি আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে অনেক ক্যাটাগরি পড়ে থাকে, অবশ্যই বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো 14 নম্বরে যে ক্যাটাগরিটা আসতেছে সেটা হচ্ছে নন প্রফিট অ্যাক্টিভিজম। তো নন প্রফিট অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার বিভিন্ন মাদ্রাসার ছেলে মেয়েদেরকে খেতে দেওয়া, বিভিন্ন অসহায়দের সাহায্য করা, এক কথা বলতে গেলে মানুষকে আপনি সাহায্য করতেছেন, সহায়তা দেখাচ্ছেন, কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করতেছেন, এই যে ভিডিওর ক্যাটাগরি গুলো আপনারা দেখেন এটা হচ্ছে নন প্রফিট অ্যাক্টিভিজমের ভিতরে চলে আসে, ক্যাটাগরির ভিতরে চলে আসে। তো যারা এই টাইপের মানে সাহায্য করতেছেন, অনুদান দিচ্ছেন, মানুষকে সাহায্য করতেছেন, টাকা দিচ্ছেন, অনুমতি দেখাচ্ছেন, এই ওই ভিডিওর ক্যাটাগরি আপনার নন প্রফিট অ্যাক্টিভিজমের ভিতরে চলে আসে। তো নেক্সট লাস্ট মোস্ট পপুলার একটা ক্যাটাগরি সেটা হচ্ছে ট্রাভেল ইভেন্ট। তো ট্রাভেল ইভেন্ট এই ক্যাটাগরিটা কোন ভিডিওতে সাজেস্ট করাবেন এবং আপনি কোন টাইপের ভিডিওতে ট্রাভেল ইভেন্ট এই ক্যাটাগরিটা দিবেন, আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় কিভাবে যাবেন, সৌদি থেকে কিভাবে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ থেকে কানাডায় কিভাবে যাবেন, কানাডা থেকে আমেরিকায় কিভাবে যাবেন, এক কথা বলতে গেলে এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশ, এবং এই দেশ থেকে পাসপোর্ট করবেন কিভাবে, জন্ম নিবন্ধন ঠিক করবেন কিভাবে, আইডি কার্ড বলতে এক কথা কাগজপত্র নিয়ে আপনি যখন নাড়াচাড়া করবেন তখন ট্রাভেল ইভেন্ট যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। তো এই দেশ থেকে রিভিউ করা যারা দিবেন বা এই দেশে কত টাকা খরচ হবে, এই দেশে ডলারের দাম এত, এই দেশে ডলারের দাম এত, মানে বিস্তারিত সংমিশ্রণ করে মানে এক কথা বলতে গেলে আপনার পাসপোর্ট কিভাবে করতে হবে, ভিসা কতদিন লাগে, এই যে সময় এক্সপায়ার্স ডেট এক্সপায়ার্স যে কথাগুলো আছে এগুলো আপনার ট্রাভেল ইভেন্টের ভিতরে ক্যাটাগরিতে সাজেস্ট করে। তো নেক্সট আমার কোয়াপ ক্যাটাগরি কিন্তু দেওয়া শেষ, এবার আমি মোস্ট পপুলার একটাই কথা বলবো, আপনার ক্যাটাগরি যদি এই ক্যাটাগরি থেকে বাদ যেয়ে থাকে আর যদি আমার এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে রাখবেন, আর আপনার ক্যাটাগরি যদি বাদ যেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, নেক্সট পার্টে আমি আপনার ক্যাটাগরি নিয়ে নেক্সট ভিডিও তৈরি করবো। তো আশা করি আজকে ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও হয়েছে, যদি আমার ভিডিওর পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।